ভারত সরকারের ওয়ার্ক ফ্রম হোম, পেমেন্ট কিভাবে পাবেন, কি ধরনের কাজ করতে হবে, কত ঘন্টা কাজ করতে হবে, কত টাকা বেতন পাবেন, সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে, ভারত সরকারের ওয়ার্ক ফ্রম হোম, দিনে মাত্র এক ঘন্টা করে কাজ করতে হবে, মাইনে 2,500 টাকা রোজ পাবেন। কি কাজ? ওয়ার্ক ফ্রম হোম, কাজে কাজ হচ্ছে আপনাদের ঘরে বসেই করতে হবে, আর পেমেন্ট যেটা সেটা সরাসরি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো প্রথমে এখানে যেটা বলা হচ্ছে, অনলাইন আর্নিং গভর্নমেন্ট ওয়ার্ক ফ্রম হোম। বর্তমানে সমাজে বাড়িতে প্রতিটি মানুষের কোনো না কোনো উপায়ে রোজগার করা আবশ্যিক হয়ে দাঁড়াচ্ছে, অথচ দেশে চাকরির পাওয়া খুবই কঠিন। সরকারি চাকরির বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা রয়েছে, এছাড়াও প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষাগুলি দিয়েও আশা অনুযায়ী সঠিক চাকরি পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। সেই কারণে এখন অনেকেই বাড়ি থেকে বিভিন্ন ওয়ার্ক ফ্রম হোম চাকরির সন্ধান করে থাকেন। এবার এখানে যেটা বলা আছে ওয়ার্ক ফ্রম হোমের মধ্যে, তার মধ্যে কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা আজকে দেখব। এখানে বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম চাকরির মধ্যে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজ রয়েছে, কন্টেন্ট রিরাইটিং রয়েছে, ডাটা এন্ট্রি রয়েছে, অনুবাদ ট্রান্সলেশন ইত্যাদি বিভিন্ন অপশান থাকে। গুগল ক্রোমে এমন একটি ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে ভারত সরকারের ওয়ার্ক ফ্রম হোম কাজ করে নিতে পারবেন আপনিও। শুধু তাই নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এই কাজ করতে পারবেন। এবার আমরা দেখব সেই ওয়েবসাইট বিষয়ে। আপনারা ক্রোমে গিয়ে আপনাদের যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ফ্লেক্সিবেঞ্চ, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। কাজের নাম হচ্ছে ট্রান্সলেট বা বঙ্গানুবাদ। এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে আপনাদের। বয়সসীমা, যে কোনো বয়সের মানুষ এই কাজ করতে পারে, কোনো বয়সসীমা নেই, মিনিমাম 18 বছর হতে হবে। মাসিক মাইনে এখানে 2,500 টাকা থেকে 3,000 টাকা আপনারা পাবেন। কাজের জায়গা, নিজেদের ঘরে বসে কাজ করতে পারবেন। নিজের প্রোফাইল তৈরি, ভারত সরকারের অ্যাপ্রুভড করা এই ওয়েবসাইট কিভাবে নিজের প্রোফাইল তৈরি করবেন তার ডিটেলসটা আপনারা এবার জেনে নিন। তো প্রোফাইল তৈরি করবার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে ফ্লেক্সিবেঞ্চ লিখে সার্চ করতে হবে। নিজের বৈধ মোবাইল নাম্বার এবং অন্যান্য ডিটেলস দিয়ে পূরণ করতে হবে। বৈধ মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারে ওটিপি আসলে সেই ওটিপি দিয়ে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। কিভাবে কাজ করতে হবে? ওয়েবসাইটের হোম পেজ থেকে আপনাকে দেওয়া হবে বিভিন্ন ধরনের অপশান দেখার জন্য। অল টাস্ক অপশানে ক্লিক করতে বিভিন্ন কাজের অপশান আপনার সামনে চলে আসবে। সেখান থেকে নিচের স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ভাষায় অনুবাদ করার কাজ দেওয়া হচ্ছে। আপনি এই ভাষা পারদর্শী যে সেই ভাষায় অনুবাদের অপশানটি বেছে নিয়ে সেখান থেকে আবেদন করতে পারবেন। আবেদন সম্পূর্ণ হলে আপনার থেকে একটি অ্যাসিসমেন্ট টেস্ট নেওয়া হবে, অর্থাৎ আপনার কাজটি পূরণ করলে আপনাদের একটি পরীক্ষা নেওয়া হবে। এরপরে যেটা বলা হচ্ছে, আপনারা পরীক্ষায় পাস করলে আপনাকে এই কাজের জন্য নিয়োগ করা হবে। আপনাকে এই কাজ নিয়োগ করা হলে আপনি যে কাজের জন্য আবেদন করেছিলেন সেই কাজটি অ্যাক্টিভ টাস্কে নামক অপশানে আপনাদের শো করবে। এরপর আপনাকে যে ডকুমেন্টস বা কন্টেন্ট প্রদান করা হবে সেই কন্টেন্টটি বাংলা বা আপনার নিজের মাতৃভাষায় অনুবাদ করে জমা করে দিতে হবে। কিভাবে পেমেন্ট পাবেন? এটাই হচ্ছে কাজ যেটা আপনারা উপরে আপনাদেরকে বললাম। পেমেন্টটা কিভাবে পাবেন? অ্যাক্টিভ টাস্ক অপশানে থাকা কাজ সম্পূর্ণভাবে শেষ করে জমা করে দেওয়ার পরে সেই কাজ অনুযায়ী যতটা টাকা আপনার প্রাপ্য সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা করে দেওয়া হবে। দিনে মাত্র এক ঘন্টা এই কাজ করে প্রচুর টাকা রোজগার করে নেওয়া সম্ভব। তাই আর বেশি দেরি না করে ওয়েবসাইটে অনুবাদের কাজের জন্য আবেদন করে ফেলুন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ডিটেল বিষয়গুলো বুঝতে পারলেন। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আবেদন করুন এবং আপনাদের নিজেদের কাজ নিজেরা ঘরে বসে শুরু করুন। যদি আপনাদের এইটার ভিডিও দরকার হয় অ্যাপ্লাই করবার, আমাদের কমেন্টে জানান, আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কাজ করবেন, কীভাবে এটার জন্য আবেদন করবেন। আজকের ভিডিও দুটুকুন পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।